अस्सलाम वालेकुम, अस्सलाम वालेकुम। दिस इज मोहम्मद फजलुल करीम शुवाक पुइया। आई एम एन असिस्टेंट इंग्लिश टीचर ऑफ चोर गर्ल्स हाई स्कूल। आई एम द फाउंडर ऑफ लर्नर्स किंगडम। आई वॉज असिस्टेंट रिसर्चर एंड कोऑर्डिनेटर ऑफ ओएस माइग्रेशन रिसर्च यूनिट एंड आई एम द ऑर्गेनाइजिंग सेक्रेटरी ऑफ कुमिल्ला बेल्टा चैप्टर, बेल्टा कुमिल्ला चैप्टर। So I have also presented a research paper in MIT University, Noida, New Delhi, India. The topic was effective techniques in teaching and speaking to the secondary level students. This is the pictures that these are the pictures taken in front when I was presenting the paper, and the gift was given by Dr. Shreen. I have also conducted a training session in MIT in Britannia University, Cumilla. The topic was teaching English through game. Today we are going to discuss about narration. We are going to discuss all the things of narration. আমরা narration সবগুলো জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে narration কি সব থেকে একবার A to Z সব শেষ করব। এই ক্লাসটা ক্লাস 6 থেকে সরি ক্লাস 8 থেকে উপরে যত ক্লাস আছে সব ক্লাসের জন্য প্রযোজ্য। এই ক্লাসে আমরা প্রতিটা জিনিস সিকোয়েন্সলি যাব। প্রথম যে জিনিসটা দরকার সেটা দেব, তারপর যে জিনিসটা দরকার সেটা দিব। দেওয়ার পর দ্বিতীয় দ্বিতীয় আমরা সর্বশেষ আমরা ন্যারেশন প্যাসেজ ন্যারেশনটা দেখাবো। তো এটা একটু বড় হবে, তাই সবাই এটা করার সময় কাগজ কলম হাতে নেবেন, প্রতিটা জিনিস নোট করার পর শেখার পর তারপরে আস্তে আস্তে এগোবেন। এগিয়ে যদি শেষ করেন ইনশাল্লাহ আপনি বাসায় বসেই ন্যারেশন খুব সহজে পারবেন। আপনার আজকের পর ন্যারেশন কখনো দুর্বলতা থাকবে না আশা করি। তো ন্যারেশন থাকা ন্যারেশনের জন্য আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখবেন, সেটা হচ্ছে টেন্স। টেন্সটা আপনি না পারলে কিন্তু ন্যারেশন অনেক কিছু বুঝবেন না। সো সেটা আপনি অবশ্যই ভালো করে শিখে রাখুন। সো এখন আসি ন্যারেশন নিয়ে। ন্যারেশন, হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশন ইজ ন্যারেশন ইজ স্পিচ। ন্যারেশন হচ্ছে উক্তি, কথা, বার্তা। আমরা যে কথাগুলো বলি সবগুলোই ন্যারেশন। সাম টক, কিছু কথা আমরা ডিরেক্টলি বলি সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর কিছু কথা আমরা ইনডিরেক্টলি বলি সেটা ইনডিরেক্ট ন্যারেশন। তো ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ন্যারেশন। সো আমরা যদি সরাসরি কোনো কথা বলি সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। যেমন আমি একটা স্টুডেন্টকে বললাম ক্যান ইউ হিয়ার মি, সো সেই স্টুডেন্ট এখন বলবে সে কথাটা, সে যদি আমার কথাটা ডিরেক্টলি কারোর সাথে বলে যে ফজলুল করিম স্যার আমাকে বললো, ফজলুল করিম স্যার সেই টু মি, ফজলুল করিম স্যার আমাকে বললো ক্যান ইউ হিয়ার মি, হুবাহুব এই যে ক্যান ইউ হিয়ার মি কথাটা আমাকে হুবাহুব সে উঠিয়ে দিল, উঠিয়ে ধরলে সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট ন্যারেশন। আর ডিরেক্ট ন্যারেশনের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে গিয়ে রিপোর্টেড ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচের অংশ। প্রথমে আমরা রিপোর্টেড ভার্বের অংশটা দেখবো। রিপোর্টেড ভার্ব হচ্ছে গিয়ে এটাকে রিপোর্টেড ভার্ব বলে, সেইড এটাকে রিপোর্টেড ভার্ব বলে, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই পুরোটাকে বলা হয় রিপোর্টেড ভার্বের অংশ, রিপোর্টেড ভার্বের অংশ বলি আমি। আর এটা কিন্তু পুরোটা কিন্তু রিপোর্টেড ভার্ব না, রিপোর্টেড ভার্ব শুধু সেইড। সো এটা মনে রাখবো, অনেকে ভুল করে, এটা যেন ভুল না হয়। তো ক্যান ইউ হিয়ার মি এটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ। তো আমরা এবার জানবো ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচটা কীভাবে করবো? ইনডিরেক্ট স্পিচ হচ্ছে যেমন সে আমার কথাটা, এই যে আমি বললাম যে ক্যান ইউ হিয়ার মি, সে এই কথাটা ভিন্নভাবে বলবো। স্যার আমাকে, ফজলুল করিম স্যার আমাকে জিজ্ঞেস করলো আমি তার কথা শুনতেছিলাম কি না, শুনতে পারতাম কি না। সো সেটা ঘুরিয়ে বললে হচ্ছে যে ইনডিরেক্ট ন্যারেশন। সো ইনডিরেক্ট ন্যারেশন, হাউ ক্যান উই চেঞ্জ ডিরেক্ট স্পিচ ইন টু ইনডিরেক্ট স্পিচ? আমরা কীভাবে চেঞ্জ করবো? হাউ ক্যান উই চেঞ্জ ইট? উই হ্যাভ টু রিমেম্বার ফাইভ থিংস, ফাইভ চেঞ্জেস। আমরা তো পাঁচটা চেঞ্জের কথা সবসময় মনে রাখবো, এই পাঁচটা চেঞ্জ মনে রেখে আমরা এগোবো। সো ফার্স্ট অফ অল আই উড লাইক টু শো ইউ দ্য রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব, কমা ইনভার্টেড কমা, প্রোনাউন অ্যান্ড ওয়ার্ড অ্যান্ড টেন্স। তো আমরা রিপোর্টেড ভার্বের পরিবর্তন হবে রিপোর্টেড কমা, রিপোর্টেড ভার্বের পরিবর্তন হবে কমা ইনভার্টেড কমা পরিবর্তন হবে, প্রোনাউনের পরিবর্তন হতে পারে, ওয়ার্ডের পরিবর্তন হতে পারে, টেন্সের পরিবর্তন হতে পারে। এই পাঁচটা পরিবর্তন হতে পারে, আমরা এই পাঁচটা জিনিস সবসময় মনে রাখবো। তো প্রথমে আমরা রিপোর্টেড ভার্বের পরিবর্তন কোন সেন্টেন্সে কীভাবে হবে সেটা দেখবো। আমরা প্রতিটা সেন্টেন্সকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা রিপোর্টেড ভার্বের পরিবর্তন করে সে বা সেড বসাতে পারি, টেল বা টোল বসাতে পারি। সে কখন বসাবো? সে বসাবো হচ্ছে যদি প্রেজেন্ট ফর্ম সে এবং টেল থাকবে বসাবো, যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সে বা টেল, আর ফার্স্ট ফর্ম থাকলে
said বা told এটা সব জায়গায় যেমন এখানে ask বা ask হচ্ছে present form past form হচ্ছে asked তো আমরা past form যদি থাকে reverted verb past form থাকলে past form বসাবো present form তাহলে present form বসাবো এবার আসি এখানে আবার আমরা দুইটা দিন বসাইছি say বা said বসাইছি আবার এখানে বসিয়েছি tell বা told বসিয়েছি এই tell বা told বসবে যদি আমাদের reverted verb এর object থাকে reverted verb এর object থাকে তাহলে আমরা tell বা told বসাবো আর না থাকলে say বা said বসাবো তারপর হচ্ছে integrative sentence টা কিভাবে করব ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে আমরা আস্ক বা আস্কড বসাবো ইম্পারেটিভ সেন্টেন্সে রিভার্ব ভার্ব মানে হচ্ছে ওই রহিম ওই যে ফজলুল করিম স্যার সেড বলছে ওই সেডের পরিবর্তে আমরা কি কি বসাবো সেগুলো বলতেছি আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইস কমান্ড ফরবিড ব্যাক অবজেক্ট প্রপোজ এই ওয়ার্ডগুলো বসবে এটা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন হবে যদি অর্ডার করে যদি কেউ আদেশ করে আদেশ করলে অর্ডার হবে রিকোয়েস্ট করলে রিকোয়েস্ট হবে অ্যাডভাইস করলে অ্যাডভাইস হবে তো আমরা আশা করি বুঝবো যে কোনটাতে কি বোঝাচ্ছে ব্যাক ব্যাক বসবে ব্যাক ফরবিড কোনো কিছু নিষেধ করলে সেটা ফরবিড বসবে আমরা ফার্স্ট ফর্মটা দিয়ে দিয়েছি তো কোনো কিছু তারপরে ভিক্ষে করলে মানে ভিক্ষে করে ছাড়লে ব্যাগ বসবে এভাবে হবে আচ্ছা এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে এক্সক্লেম উইথ জয় এক্সক্লেম উইথ ওয়ন্ডার এক্সক্লেম উইথ সরো যদি এগুলো আমরা পরবর্তীতে আবার আলোচনা করব তারপর বলে দিচ্ছি জয় হচ্ছে গিয়ে সুখের ক্ষেত্রে আর অবাক হলে ওন্ডার আর সরো হচ্ছে দুঃখ হলে আর অপারেটিভ সেন্টেন্স হচ্ছে উইশ বা ফ্রে হবে যদি উইশ কোনো কিছু ইচ্ছা করে তখন উইশ হবে আর ফ্রে হলে ফ্রে হবে ওকে কেউ কোনো কিছু দোয়া করলে ফ্রে হবে আচ্ছা এবার কমা ইনভার্ট কমা উঠিয়ে দিয়েও আমরা চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে হবে অধিকাংশ সময় দ্যাট বসে যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কমা ইনভার্ট কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো কিন্তু ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে কমা ইনভার্ট কমা উঠিয়ে দিয়ে ডব্লিউএস ওয়ার্ড বসাবো এবং কমা ইনভার্ট কমা উঠিয়ে দিয়ে যদি ডব্লিউএস কোয়েশ্চেন হয় তাহলে ডব্লিউএস ওয়ার্ড বসাবো আর ডব্লিউএস কোয়েশ্চেন যদি না হয় শুধু ইন্টিগ্রেটিভ হয় যে প্রশ্ন উত্তর হ্যাঁ বা না দ্বারা দেওয়া হয় সেটাতে আমরা ইভ বা ওয়েদার বসাবো আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দ্যাট বসাবো লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আছে সেগুলোকে আমরা দ্যাট বসাবো লেট ছাড়া যদি যেগুলো ভার্ব দিয়ে শুরু হয় সেগুলোকে আমরা টু বসাবো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা দ্যাট বসাবো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা কি বসাবো কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো এবং অপারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট বসাবো সো কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি বসাবো দ্যাট বসাবো নাও উই আর গোইং টু সি দা চেঞ্জ অফ প্রোনাউন হাউ ক্যান উই চেঞ্জ প্রোনাউন প্রোনাউন কোন প্রোনাউনে পরিবর্তন করবো রিপোর্টেড স্পিচের ভিতরে যে প্রোনাউনগুলো থাকবে সেগুলোর প্রোনাউনগুলো আমরা পরিবর্তন করবো মনে রাখবো কোথায় রিপোর্টেড স্পিচের ভিতরে যে প্রোনাউনগুলো থাকবে সেগুলো পরিবর্তন করবো সেগুলো কীভাবে পরিবর্তন করবো যদি সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী বসাবো মানে যদি ওইটার ভিতরে যদি ফার্স্ট পার্সন যদি প্রোনাউন থাকে তাহলে আমরা কি বসাবো সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন বসাবো যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্ট অনুযায়ী প্রোনাউন বসাবো যদি থার্ড পার্সন থাকে তাহলে কোনো পরিবর্তন করবো না এবার আসি চেঞ্জ অফ ওয়ার্ড আমরা কী কী ওয়ার্ডের চেঞ্জ করবো এটা আপনার স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখলে আপনার কী হবে আপনি এটা বুঝে ফেলবেন যে কী হচ্ছে তো আমি এটা নিয়ে তারপর একটু দ্রুত বলে যাচ্ছি নাও থাকলে দেন বসাবো এগো থাকলে বিপদ বসাবো টুডে থাকলে দ্যাট ডে বা দ্য সেম ডে টু নাইট দ্যাট নাইট টুমোরো দ্য নেক্সট ডে দ্য ফলোয়িং ডে থাকবে ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে দ্য মানে এগুলো হচ্ছে কি নিকটবাসক শব্দ থাকলে আমরা একটু মানে দুরুবাসক শব্দ ব্যবহার করবো আর কি নেক্সট ডে থাকলে নেক্সট ডে নেক্সট ইয়ার নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং ডে দ্য ফলোয়িং উইক দ্য ফলোয়িং ইয়ার হবে হেয়ার থাকলে দেয়ার হেয়ার থাকলে দেয়ার হবে দিস থাকলে দ্যাট হবে দিস থাকলে দোজ হবে দাস থাকলে ইন দ্য ওয়ে হবে বা সো হবে কাম থাকলে গো হবে হ্যান্স থাকলে থ্যান্স হবে তারপরে লেগিয়া ইয়েস্টারডে থাকলে ইয়েস্টারডে মর্নিং থাকলে দ্য প্রিভিয়াস মর্নিং ইয়েস্টারডে আফটারনুন থাকলে দ্য প্রিভিয়াস আফটারনুন হবে টুমোরো মর্নিং বা টুমোরো আফটারনুন হলে দ্য ফলোয়িং মর্নিং দ্য ফলোয়িং আফটারনুন এবাও হবে দ্য নেক্সট মর্নিং বা দ্য নেক্সট আফটারনুন হবে সো এগুলো হচ্ছে ওয়ার্ডের পরিবর্তন আমরা ওয়ার্ডের পরিবর্তনগুলো বুঝে ফেলেছি এবার আসি আমাদের টেন্সের পরিবর্তন টেন্সের পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আপনাকে অবশ্যই টেন্স পড়তে হবে এবং টেন্স অনুযায়ী টেন্সের পরিবর্তন করতে হবে কীভাবে পরিবর্তন করবো আমরা একটু দেখি প্রথমটা দুইটা রুলস টেন্সের পরিবর্তনের জন্য দুইটা রুলস প্রথম রুলস হচ্ছে গিয়ে যদি রিফোর্টেড ভার্বে যে টেন্সটা সেটা যদি প্রেজেন্ট ডেফিনিটিভ বা ফিউচার ডেফিনিটিভ হয় তাহলে রিফোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না যেমন নিচে একটা উদাহরণ দেখি আমরা যেমন নাইমা সেজ টু মারিয়া নাইমা মারিয়াকে বললো আই লিভ ইন কুমিল্লা নাও আমি কুমিল্লাতে এখন বসবাস করি তো নাইমা এখানে দেখো তাহলে আমরা পাঁচটা পরিবর্তনের কথা মনে আছে আমাদের প্রথম হচ্ছে গিয়ে ভার্বের পরিবর্তন ভার্বের দেখো অবজেক্ট আছে তাই টেলস বসছে টেল বসছে টোল্ড বসলো না কেন কারণ এখানে প্রেজেন্ট ফর্ম তাই প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট ফর্ম বসেছি তারপর দ্বিতীয় পরিবর্তন কমার পরিবর্তন আমরা মনে আছে কমার পরিবর্তন আমি বলেছি আগেরগুলো আমি এতটুকু পর্যন্ত যা শেষ করেছি তা আগে পারতে হবে তারপরে আগে এগোবেন মানে আগেগুলো না পারলে এগুলো এগুলো ধরবেন না
আর টেন্সটাকে একটু দেখে নেবে, টেন্সের স্ট্রাকচারগুলো ভালো করে দেখে নেবে, তারপরে ধরবেন, ঠিক আছে? তো তারপর আসি কমা ইনভার্ট কমা, যদি হয় কমা ইনভার্ট কমা যদি থাকে তাহলে আমরা দ্যাট বসাবো কি কোন সেন্টেন্সে, এসআইটি সেন্টেন্সে। তারপর হচ্ছে গিয়ে প্রোনাউন আছে, দেখেন এখানে রিপোর্টের স্পিচে প্রোনাউনের পরিবর্তন হবে। তো আই আছে, আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন পরিবর্তন হবে। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে মারিয়া, সাবজেক্ট কি? সাবজেক্ট মারিয়া। তাহলে আমরা সরি, সাবজেক্ট হচ্ছে নাইমা, এই নাইমা নাইমা অনুযায়ী আমরা পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। ওকে, তাহলে ফার্স্ট পার্সন কি এটা, এই নাইমা, নাইমা অনুযায়ী আমরা কি করতে হবে, নাইমা অনুযায়ী আমরা প্রোনাউন বসাতে হবে। তার নাইমার প্রোনাউন কি? সি। নাইমার প্রোনাউন সি, তাহলে সি বসালাম। এখানে আমরা ব্র্যাকেটে এন দিয়ে দিছি যাতে নাইমাকে বোঝানো যায়, তো এভাবে করবো আমি। তারপর লিভ ইন কুমিল্লা, তারপরে যা আছে বসাবো, শুধু এই যে ওয়ার্ডের পরিবর্তন, নাও, নাও থাকলে কি বসাবো, নাও থাকলে দেন বসাবো, এটা আমরা শিখেছি অলরেডি, তো এটা মনে থাকতে হবে আমাদেরকে। তারপরে আসি টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন দ্বিতীয় রুলস, যেটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে। আমাদের প্রথম রুলসটা একবারে আসে না বললেই চলে, কিন্তু এটা আসে, এটা মাস্ট আসে। হ্যাঁ, তো এটা কিভাবে আসবে, এটা একটু পরিবর্তন দেখি আমরা, টেস্ট পারতে হবে এটার জন্য। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা কি বসাবো, তাহলে আমাদের আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, আচ্ছা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসাবো, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ফার্স্ট পারফেক্ট টেন্স বসাবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো, প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে ফার্স্ট পারফেক্ট টেন্স বসাবো, আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো। এই হচ্ছে আমাদের পরিবর্তন। এবার হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি কি পরিবর্তন করবো, মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বগুলো যদি ক্যান থাকে তাহলে আমরা কুড বসাবো, মে থাকলে মাইট বসাবো, সেল থাকলে শুড বসাবো, উইল থাকলে উড বসাবো, হ্যাভ টু থাকলে হ্যাড টু বসাবো। এই হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পরিবর্তন। এবার আসি আমরা এবার আমরা এক্সারসাইজে চলে যাবো, সরাসরি এক্সারসাইজে চলে যাবো। প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রতিটা সেন্টেন্স বাই সেন্টেন্স দেখাবো। আমরা তখন পাঁচটা সেন্টেন্স দেখেছি, এবার পাঁচটা সেন্টেন্সের এক্সারসাইজ দেখাবো। প্রথমে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স দেখবো। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি পাঁচটা পরিবর্তন কী কী হবে, তাহলে আমরা দেখি একটু চেঞ্জ করি, হি হি সেড টু রিমা আই লার্ন ইংলিশ। তো আমরা আসি পরিবর্তন আসি, তাহলে এখানে সেড রিপোর্টের ভার্বের পরিবর্তন হবে, অবজেক্ট আছে রিমা, তাই আমরা টোল বসালাম, যেহেতু ফার্স্ট ফর্ম তাই টোল বসালাম, তা নাহলে টেল বসাতাম। আচ্ছা, তারপর কমা ইনভার্ট কমা উঠে উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো। তারপরে সাবজেক্ট যদি প্রোনাউন আই থাকে, মানে ফার্স্ট পার্সন থাকে, তাহলে আমরা কি বসাবো, সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন বসাবো। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হি, হি এর প্রোনাউন কি হবে, হি, তাহলে হি বসালাম। এবার যে টেন্স, টেন্সের পরিবর্তন কোন টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সো ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা কি করবো, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ করবো। ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স বসাবো। তো ফার্স্ট পারফেক্ট টেন্সে গঠন ফর্মুলা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস, তারপর যা আছে তা বসাই দেবো, বাকিগুলো পরিবর্তন করতে হবে না। তারপর হচ্ছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আমরা কীভাবে পরিবর্তন করবো, এখানেও পাঁচটা পরিবর্তন করতে হবে আমাদের, কিন্তু মনে আছে। তো এখানে দুই ভাগে পরিবর্তন হয়, একটা হচ্ছে কি ইন্টারগ্রেটিভ, আর একটা হচ্ছে ডব্লিউএস ইন্টারগ্রেটিভ। তো ইন্টারগ্রেটিভের সময় আমরা কী করবো, দেখুন ইন্টারগ্রেটিভের সময় আমরা কী করবো, তো আমরা আস্ত বসাবো সবসময়, সবসময় আস বা আস্ট হবে, যেহেতু ফার্স্ট ফর্ম আছে তাই আমরা আস্ট বসালাম। আর কমা ইনভার্ট কমা উঠে দিয়ে আমরা ইফ বসাবো, কখন, যদি আমাদের, যদি আমাদের হয়, যদি আমাদের এই ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হয়, যদি আমাদের ডব্লিউএস কোয়েশ্চেন না থাকে, ডব্লিউএস ওয়ার্ড না থাকে, তো এখানে ডব্লিউএস ওয়ার্ড নাই তাই আমরা ইফ বসালাম। তারপরে আমরা, তারপর আমরা কি বসাবো, সাবজেক্ট আছে এখানে ইউ, সেকেন্ড পার্সন আছে, তো সাবজেক্ট যদি থাকে, সাবজেক্ট ইউ সেকেন্ড পার্সন থাকার কারণে আমরা ইউর পরিবর্তে সেকেন্ড পার্সন হলে কি করবো, অবজেক্ট অনুযায়ী আমরা প্রোনাউন বসাবো। সেকেন্ড পার্সন ইউ আছে, তাহলে ইউর প্রোনাউন কি, ইউ ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সোয়া, সোয়া এর প্রোনাউন হিসেবে সি বসাবে, সি সি আসবে, সি বসবে, কারণ কি সোয়ার প্রোনাউন কি সি। তারপরে হচ্ছে গিয়ে এখানে কোন টেন্স আছে, ডিড, ডিডটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, বুঝা বুঝতে বুঝতে হবে কিন্তু, তাহলে ডিড, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। এই দেখেন আমরা সোয়াকে যে মডিফাই করছি এই জন্য অ্যাজ দিয়ে দিছি, এটা যেন বোঝানোর জন্য। তো বাকি যা আছে তা বসাবো, ঠিক বসালাম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি বসালাম, ঠিক। এবার হচ্ছে আমরা ডব্লিউএস কোয়েশ্চেনটা দেখবো, সাবজেক্ট, ডব্লিউএস কোয়েশ্চেনটা আমরা কীভাবে করবো, ওই শি সেড টু খাদিজা, ওই শি খাদিজা বললো হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করতেছিলে। এখানে ডব্লিউএস কোয়েশ্চেন করছে, এখানে ইন্টারগ্রেটিভ না, ডব্লিউএস কোয়েশ্চেন, তাহলে যে কোনো ইন্টারগ্রেটিভ আমরা আর্স বসাবো, আর্স বা আর্স বসাবো, তো টু 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 উঠে দেবো। ও আচ্ছা, একটা কথা কিন্তু বলতেছি, সবসময় ডিরেক্ট স্পিসে আমরা, ইনডিরেক্ট স্পিসে আমরা টু উঠে দিব, এটা মনে রাখবো কিন্তু, হ্যাঁ টু সবসময় উঠে দিব, এটা মনে রাখবো। আচ্ছা, তারপর কমা ইনভার্ট কমা উঠে দিয়ে আমরা, কমা ইনভার্ট কমা উঠে দিয়ে আমরা কী বসাবো, হোয়াট বসাবো, হোয়াট বসাবো, তারপরে আমরা
তারপর আমরা কি করব, তারপর আমরা স্ট্রাকচারে চলে যাব, কোন টেন্সটা, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম, এতটুকু পর্যন্ত কি ভার্বের সাথে আইএনজি যেটুকু আমরা বুঝে ফেলছি। এখানে দেখেন প্রোনাউনের পরিবর্তন কিভাবে হয়েছে, অবজেক্ট ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন খাদিজা, খাদিজা প্রোনাউন সি, তো সিটা বসাইছি। তাহলে এখানে কেন কি পরিবর্তন হয়েছে সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, এগুলো আপনারা অবশ্যই জানেন বুঝছেন, তো আমরা সেটা কিন্তু বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে পরিবর্তন করব। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি, আরমান সেইড, আচ্ছা এখানে দেখেন আমরা পরিবর্তন পাঁচটা পরিবর্তন এখানে হবে, এখানে দুই ভাগে পরিবর্তন হবে, একটা হচ্ছে লেট দিয়ে আর একটা হচ্ছে লেট ছাড়া। তো প্রথমে আমরা লেট ছাড়াটা দেখবো, লেট ছাড়াটা কিভাবে পরিবর্তন হবে, লেট ছাড়াটা ওই যে এখানে রিকোয়েস্ট করছে প্লিজ আছে, প্লিজ মানে রিকোয়েস্টেড, দেখো আরমান সেইড টু মিম, আরমান মিমকে বললো প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খোলো। তাহলে দেখি আমরা এখানে দয়া করে যেহেতু রিকোয়েস্ট করছে তাই রিকোয়েস্ট বসালাম, রিকোয়েস্টেড আরমান রিকোয়েস্টেড মিম কমা ইনভার্ট করে উঠে দিয়ে টু বসালাম, কারণ কি এখানে ভার্ব দিয়ে রয়েছে, যে ভার্ব প্লিজটা কোনো ভার্ব না, প্লিজটা এটা অধিকাংশ সেন্টেন্সে আসে না, জাস্ট আসছে এটা রিকোয়েস্ট বসানো, রিকোয়েস্ট করার জন্য। তো এইটা হচ্ছে ভার্ব, ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে আমরা টু বসাইছি, বাকি যা আছে তা বসাইছি। তাহলে একটা দেখলাম, এবার দুই নম্বরটা লেটস দিয়ে শুরু করবো, কিভাবে করবো, লেটটা আবার দুইটা ভাগ করা হয়, লেটের প্রথমটা দেখি আমরা, লেট যদি লেট বা লেটস থাকলে, লেটস বা লেটাস থাকলে তাহলে আমরা কি প্রপোজ বসাবো, প্রপোজ প্লাস দ্যাট বসাবো প্লাস উই বা দে প্লাস শুড বসাবো। তাহলে আমরা দেখি এখানে আমরা কি বসাবো, সাবজেক্ট মানে এখানে আমরা উদাহরণ দেখতেছি, হি সেড লেট আস গো ফর এ ওয়াক, তাহলে হি প্রপোজ দ্যাট, সে আমাদেরকে প্রপোজ করলো যে উই, উই হ্যাঁ, তাহলে আমরা উই, উই কেন আসছে, এই যে আমাদের স্ট্রাকচার বলছে উই উই বা দে আনবো তাই আনছি, আর এখানে আসের প্রোনাউন কিন্তু উই হয়, ঠিক আছে, আসের প্রোনাউন ই উই, ঠিক আছে। তো উই তারপরে কি দিব, শুট দিব, এই যে শুট, শুট দিব, শুট দেওয়ার পর বাকি যা আছে তা বসা দিব। তাহলে প্রথমে একটা পরিবর্তন দেখলাম, এবার দ্বিতীয় পরিবর্তন দেখবো আমরা, দ্বিতীয় পরিবর্তন হচ্ছে কি, লেট দিয়ে প্রস্তাব বোঝালে, প্রস্তাব না বোঝালে, আগেরটা কিন্তু প্রস্তাব ছিল, এটা কিন্তু প্রস্তাব না, প্রস্তাব না বোঝাবো মানে লেটস বা লেটস আস যদি না হয়, অন্য কোনো ভার্ব যদি বসায় তাহলে আমরা সেটা প্রস্তাব বোঝাবো না, সেটার জন্য কি করবো, সেটার জন্য আমরা সাবজেক্ট প্লাস মাইট বসাবো, সেখানে শুট বসাইছি এখানে মাইট বসাবো। তাহলে আমরা দেখি, কামাল সেড টু মি, কামাল আমাকে বললো লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, তাহলে আমরা দেখি কামাল সেড টু হিম, কামাল সেড হিম, কামাল টোল্ড হিম, কামাল তাকে বললো, টোল্ড এই যে টেলের ফার্স্ট ওয়ান, টোল্ড হিম তাকে বললো দ্যাট, দ্যাট কামাল সেড দ্যাট, তাহলে দ্যাট বসালাম, দ্যাট বসালাম এতটুকু। কেন কেন বসেছি আমরা জানি, ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু হলে দ্যাট বসাবো, এটা আমরা জানি, তো আমরা সেদিন দ্যাট বসালাম, কমা ইনভার্ট কমা উঠে দিয়ে দ্যাট বসাই, দ্যাট বসিয়েছি। তারপরে প্রোনাউনের পরিবর্তন, হিম আছে, হিমের পরিবর্তে আমরা কি বসাবো, হিম, হিমের পরিবর্তে হি বসালাম। সাবজেক্ট কেন, এটা হিম মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট কি থার্ড পার্সন হলে থার্ড পার্সন হয়, প্রোনাউনের থার্ড পার্সন হলে থার্ড পার্সন হয়, কোনো পরিবর্তন হয় না। আচ্ছা তারপর আছে এখানে কি আছে, মাইট বসা বলছিলাম, যে মাইট, মাইটের সূত্র মাইট বসালাম, তারপর আসি যা তা বসালাম, সে হোয়াট এভার, এখানে দেখো এখানে আবার টেন্সের পরিবর্তন আছে, হি লাইকস, হি লাইকস এর প্রেজেন্ট ফিচার্স আছে, পাস্ট ফিচার্স, তাহলে হি আর হি বসালাম, লাইক এ লাইক বসালাম, হি কেন বসাইছি, কারণ এটা কিন্তু প্রোনাউন, কিন্তু থার্ড পার্সন হলে প্রোনাউনে যা থাকে তাই বসে, কোনো পরিবর্তন হয় না। এবার আসি এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরিবর্তন, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমরা কিভাবে করবো, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা আগে শিখিয়ে ফেলছি পাঁচটা পরিবর্তন, সেই পাঁচটা পরিবর্তন অনুযায়ী করবো। দেখো হি সেড, হি সেড, সে বললো হুররে আওয়ার স্কুল, আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, তাহলে হি দ্য স্টুডেন্ট এক্সক্লেইম, আচ্ছা এখানে এক্সক্লেইমড হবে, ইডি যুক্ত হবে, এখানে ইডি যুক্ত হবে এক্সক্লেইমড, যে কারণ এখানে সেড আছে, হ্যাঁ তাই এক্সক্লেইমড ইডি যুক্ত হবে, এটা আমি দিতে পারিনি, সো আপনারা দিয়ে দিবেন, এক্সক্লেইমড হবে, হ্যাঁ বাস ব্যাকেটে শাউটে দিতে পারেন, কারণ চিৎকার করে বলতে পারে যে হুররে আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, যেটা ওই চিৎকার করে বলছে তাই আমরা এখানে শাউট দিলাম, উইথ না দিলে সমস্যা হবে না, উইথ জয়, এক্সক্লেম উইথ জয়, যেহেতু আনন্দের কথা তাই উইথ জয় দিলাম, তারপর কমান্ড ইনভার্ট কমা উঠে দ্যাট বসালাম, তারপরে দ্যাট টিম, আওয়ার টিম মানে দ্যাট টিম বসালাম, তারপর হচ্ছে গিয়ে হ্যাড মানে কোন টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্ব থ্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, হয়ে গেছে, আমরা বসা দিলাম। এবার হচ্ছে দ্য ম্যান সেড, দ্য ম্যান সেড অ্যালাস আই অ্যাম আনডান, মানুষটি বললো আমি শেষ, মানে হচ্ছে এটা হচ্ছে দুঃখের কথা, দ্য ম্যান এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান, সে শেষ, সে বললো যে সে শেষ। সিলভা সেড, সিলভা বললো হোয়াট আ ফাইন বার্ড, হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ,
শিল্পগুলো এটা একটু আমরা দেখি, এটা একটু আমরা বর্ণনা করতে হবে, কারণ এটা হচ্ছে গিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট এবং হাউ দিয়ে শুরু হয়েছে। তো এটা হচ্ছে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরিবর্তন যারা না জানি তারা কিন্তু দেখে নেবেন আমার লার্নার্স কিংডম চ্যানেলে, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স আনতে হয় সেটা আমরা করে দেখিয়েছি। সো সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, তো এটাকে আগে অ্যাসার্টিভ করতে হবে, এটাকে কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে, তা না হলে আপনি পারবেন না, অ্যাসার্টিভ করতে হবে, মনে রাখেন জানেন। হ্যাঁ, তো অ্যাসার্টিভ করতে হবে, যেমন আমরা এখানে অ্যাসার্টিভ করি, যেমন ইট ইজ তাহলে ইট ইজ আমরা অ্যাসার্টিভ করলাম, ইট ইজ তাহলে ইট ইজ এ ভেরি ফাইন বার্ড, ভেরি বসাতে হয়, ভেরি ফাইন বার্ড। তাহলে এই হচ্ছে গিয়ে আমরা জানি ভেরি ফাইন বার্ড যা আসটা, তো এটাকে আমরা পরিবর্তন করবো। দেখো আমরা এক্সক্লেম উইথ জয়, জয় যেহেতু জয়, তারপরে কমেন্ট বার্কার মোটে দেড় বার শেষে 2 নম্বর পরিবর্তন করলাম, 3 নম্বর পরিবর্তন হচ্ছে গিয়ে এখানে ইট আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর প্রোনাউনে পরিবর্তন হবে না। তারপরে ইজ আছে, ইট ইজ এই ইজ এর ফার্স্ট, ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স ফিটার্স, তাহলে ওয়াজ এবার ফার্স্ট টেন্স ফিটার্স, তাহলে ফার্স্ট টেন্স বসালাম, তারপর যা আছে তা। তো এই হচ্ছে পরিবর্তন এক্সক্লেমেটরি সেন্টেন্সের। এবার হচ্ছে অপারেটিভ সেন্টেন্সের পরিবর্তন, অপারেটিভ সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন করবো। অপারেটিভ সেন্টেন্স রিপোর্টের ভার্বের অবজেক্ট থাকলে, মানে অবজেক্ট থাকবে না এবং সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব অন করবে, অপারেটিভ সেন্টেন্স দুইভাগে হবে, এটা হচ্ছে অবজেক্ট থাকবে না, অবজেক্ট উঠিয়ে দিতে হবে এবং সাবজেক্ট প্লাস মাইট বসবে। তাহলে আমরা দেখি, প্রথম কথা হচ্ছে গিয়ে রিপোর্টের ভার্বের মি আছে, এই মিটে উঠে যাবে। দেখো ফাদার সেড টু মি, ফাদার আমাকে বললো, মে ইউ পাস দ্য এক্সাম, মানে রিপোর্টের মানে জানি অপারেটিভ সেন্টেন্সে উইস বা ফ্রে হয়, ঠিক আছে না, উইস বা ফ্রে হয়। তাহলে আমরা দেখি এখানে দোয়া করছে, তাই ফ্রে বসালাম, তারপরে টু মি উঠে দিলাম, কারণ মিটা উঠে যাবে বলছিলাম, যে অবজেক্ট উঠে যাবে, যে অবজেক্ট থাকবে না, অবজেক্ট উঠে দিলাম। তারপরে লেগিয়া সাবজেক্ট দিব, সাবজেক্ট প্লাস মাইন্ড, তাহলে সাবজেক্ট, এই যে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট আই, তারপরে মাইন্ড দিব, মাইন্ড বসালাম, তারপরে বার ওয়ান ফার্স্ট, তারপর যা আছে তা বাকিটা বসে দিলাম। আরেকটা উদাহরণ দেখি আমরা, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, টিচার স্টুডেন্টকে বললো, মে আল্লাহ ব্লেস ইউ, টিচার স্টুডেন্টকে বললো, তোমাদেরকে আল্লাহ মঙ্গল করুক। এটা হচ্ছে উইশ করছে, উইশ, ইচ্ছা প্রকাশ করছে স্যারে। তো কী হবে, দ্য টিচার উইশ করলো যে একটু কমাইন্ড বার্কের মধ্যে দেড় বসেছি আর টু এবং অবজেক্ট উঠিয়ে দিছি, মে এই সাবজেক্ট কি, সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আল্লাহ, এই যে যেখানে সাবজেক্ট বসাবো, প্রথমে সাবজেক্ট আল্লাহ বসালাম, তারপরে মাইন্ড বসালাম, তারপরে ব্লেস দা, এখানে ইউ হচ্ছে কি, ইউ বলতে কাদের বলেছে, স্টুডেন্টকে বুঝেছে, তাহলে এই ইউ মানে অবজেক্ট, ইউ মানে সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী হবে, তাহলে অবজেক্টটা এখানে নিয়ে আসলাম, দ্য স্টুডেন্টস নিয়ে আসলাম। এবার হচ্ছে প্যাসেজ ন্যারেশনের নিয়ম, প্যাসেজ ন্যারেশনটা আমরা কীভাবে পরিবর্তন করব সেটা আমরা এখন দেখবো। সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনের নিয়মটা দেখি প্রথম থেকে, আমরা আবার মনে করে দিচ্ছি, এই এতটুকু পর্যন্ত যা শেষ করেছি তা কিন্তু আপনারা আগে শিখে ফেলবেন, তারপরে প্যাসেজ ন্যারেশন আসবেন, তা না হলে আপনি বুঝবেন না। তো আমরা এখন আসি প্যাসেজ ন্যারেশন, আসি রিপোর্টের ভার্ব যেখানেই থাকুক না কেন তাকে প্রথমে নিয়ে আসতে হবে, এটা এখানে একটা ভুল আছে, নিয়ে আসতে হবে। ওকে, একদিকে একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে রিপোর্টের স্পিচে, তাহলে দ্বিতীয়বার বা পরবর্তীতে কী কী হবে, প্রথমবার তো সেড হবে বা ইয়া হবে, তারপরটা হবে অ্যাডেড, অলসো অ্যাডেড, ফাদার অ্যাডেড, অলসো সেড, অলসো অ্যাগেন, অলসো সেড বা অ্যাগেন সেড, এগুলো বসাতে পারবো। আর যদি একাধিক ইন্টিগ্রেটেড সেন্টেন্স থাকে তাহলে প্রথমটাতে আমরা তো আস বসাবো, দ্বিতীয়টা অলসো আস বসাবো এবং তৃতীয়টাতে অ্যাগেন আস বসাবো, তারপর একটা ফাদার আস বসাবো। এবার আমরা পরিবর্তন করে দেখাচ্ছি কীভাবে হচ্ছে, ইউ ক্যান গো নাও, ইউ মে কাম টুমরো, তুমি এখন যেতে পারো, তুমি আগামীকাল আসতে পারো, তাহলে তুমি এখন যেতে পারো, তুমি আগামীকাল আসতে পারো। তো এখানে কী হয়েছে, ইউ ক্যান গো নাও, আচ্ছা ইউ ক্যান গো হোম নাও। তাহলে আমরা দেখি আমরা পরিবর্তন করে, রিপোর্টের স্পিচের অংশ আছে, রিপোর্টের ভার্ব অংশ আছে, পরে এটাকে প্রথমে নিয়ে আসতে হবে, কারণ প্রথম রুলসে আমরা বলছি যে রিপোর্টের স্পিচের অংশ যেখানে থাকুক না প্রথমে নিয়ে আসতে হবে। তো প্রথমটা আমি নিয়ে আসলাম, ঠিক আছে, প্রথমটা জন্য আমরা নিয়ে আসলাম, মনে থাকে যেন। তারপরে আসি এবার আসি আমরা নিয়ে আসলাম, প্রথমে নাইমা সেড টু মারিয়া, তাহলে প্রথমটাকে অ্যাসার্টিভ, মারিয়া টোল্ড মারিয়া, যেটা অবজেক্ট আছে তা মারিয়া নিয়ে আসলাম, ড্যাট কমেন্ট মার্কের মধ্যে দেড় বসালাম, তারপরে সি মানে কি, এখানে অবজেক্ট, এখন হচ্ছে আমরা এই প্রথম সেন্টেন্সটা করবো, প্রথম সেন্টেন্সটা পরিবর্তন করবো, ইউ ক্যান গো হোম নাও, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন হবে, সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন কী হবে, সাবজেক্ট কী আছে, ইউ আছে, ইউ প্রোনাউন ইউ, তাহলে ইউ কি, সাবজেক্ট কী আছে, মারি, নাইমা আছে, নাইমার প্রোনাউন সি, তাহলে সেটা পাঠালাম, ঠিক আছে।
তারপর আসি ক্যান থাকলে কি বসাবো, মডালজি ভার্ব ক্যান থাকলে কুড বসাবো। আমরা শিখেছিলাম প্রথমে যে মডালজি ভার্বের পরিবর্তন দেখাছিলাম যখন সেখানে, তো ক্যান থাকলে কুড বসালাম, তারপরে যা আছে ক্যান হোম গো হোম। আবার নাও হচ্ছে কি, এটা ওয়ার্ড, ওয়ার্ডের পরিবর্তন বলছিলাম, না থাকলে দেন বসাবো, দেন বসালাম, প্রথম সেন্টেন্স শেষ। এবার একাধিক সেন্টেন্স, দেখো একাধিক আছে সেন্টেন্স, এই সেন্টেন্সটা আছে ডিসেন্টেন্স, দুইটা সেন্টেন্স একসাথে, তাহলে কি করবো পরবর্তী বারকে দিব অ্যান্ড অ্যাডেড দ্যাট। এই যে আমরা পৌঁছে দ্বিতীয় বারকে দিব অ্যাডেড দিব, তারপর অলসো অ্যাডেড দিব, এবার পরিবর্তন করবো অ্যাডেড দ্যাট, তারপর আমরা পরবর্তী সেন্টেন্সটা শুরু করে দেবো ইউ মাইট ইউ মে। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী প্রোনাউন হবে, অবজেক্ট কি, অবজেক্ট কি মারিয়া, অবজেক্ট কি মারিয়া, তাহলে মারিয়া। আচ্ছা তখন কিন্তু আমরা অবজেক্ট একটু ভুল করেছি, এটা কিন্তু অবজেক্ট অনুযায়ী হবে, অবজেক্ট মারিয়া, সাবজেক্ট হচ্ছে নাইমা, অবজেক্ট মারিয়া, মারিয়ার অনুযায়ী আমরা কি বসাবো, আমরা এখানে অবজেক্ট বসাবো, মানে প্রোনাউন বসাবো, মারিয়া প্রোনাউন কি সি, আর ব্যাকেতে এম লিখে দিলাম মারিয়া, ওকে। তারপরে মাই মেয়ে থাকলে, মেয়ে থাকলে মাইন্ড বসাবো, মেয়ে থাকলে মাইন্ড বসাবো। তারপর যা আছে কাম দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে কখন হচ্ছে দেখো তো, কেন হচ্ছে দ্য নেক্সট ডে, কেন হয়েছে কি বলতে পারবো, সেটা হচ্ছে গিয়ে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বসে। এবার চার নম্বর পরিবর্তনে দেখবো আমরা, চার নম্বর পরিবর্তন বসে যদি কোনো সেন্টেন্সে ইয়েস থাকে তাহলে আমরা বলবো রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, আর নো থাকলে রিফারেন্স দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। এটা হচ্ছে সেট দ্যাট কখন বসবো, আমরা যদি বুঝি যে এখানে কথাটা সম্পূর্ণ করতে হবে তখন আমরা বসাবো, মানে অন্য একটা অংশ যদি থাকে, অন্য একটা অংশ যদি থাকে মানে আমাদেরকে কথাটা সম্পূর্ণ করার জন্য আমাদেরকে অ্যান্ড সেট দ্যাট বসিয়ে করব, ঠিক আছে। এবার আছে ডিরেক্ট সেন্টেন্স, আরিফা সেড টু নজরুল, আরিফা নজরুলকে বললো হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করেছো, ইয়েস আই উইল সাবমিট ইট টুমারো। আচ্ছা দুইটা সেন্টেন্স দিয়ে দিছে, তো দুজনে কথা বলছে, দেখো কি বলছে দেখো, তাহলে আমরা প্রথমে কথা বলছে ইয়া, প্রথম সেন্টেন্সটা আমরা করবো কি করছে, প্রশ্ন করছে, প্রশ্ন করলে আস বসবে, আস বসালাম, আর ইন্টাগ্রেটেড সেন্টেন্স তাই বসালাম এখানে। তারপরে প্রোনাউনের পরিবর্তন, ইউ থাকলে সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী প্রোনাউন পরিবর্তন হবে, ই সি হি বসছে নজরুল প্রোনাউন। তারপরে টেন্স, টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন কি, টেন্স হচ্ছে এজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, এখানে ফার্স্ট পারফেক্ট টেন্স বসাবো, ঠিক আছে। তো বসালো যে হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, নজরুল রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, কেন বলছে এখানে ইয়েস আছে, তাহলে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, এবং সে বললো বসালাম, বসালাম। তারপরে পরের অংশটা করবো আই উইল সাবমিট ইট টুমোরো, তাহলে আই, আই এর প্রণাম, আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি, ফার্স্ট পার্সন হচ্ছে গিয়ে এখানে নজরুল, এখানে ফার্স্ট পার্সন কি, ফার্স্ট পার্সন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী প্রণাম বসবে, নজরুল, নজরুলের প্রণাম হি, তাহলে হি বসালাম। আর উইল থাকলে উড বসাবো, মডেলের ভাবে পরিবর্তন বসালাম, তারপর যা আছে তা বসালাম, আর এখানে ওয়ার্ডের পরিবর্তন টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বসবে। তারপর হচ্ছে স্যার, স্যার থাকলে রেসপেক্টফুলি বসাবো, বাই গড আল্লাহ বাই স জে বাই বাই মাই লেভ, মানে কারণ কিছু শপথ করে যদি কোনো কিছু বলে তখন আমরা সোয়ারিং বাই আল্লাহ দিব, সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই জে, সোয়ারিং বাই মাই লাইফ, এগুলো বসাবো। তারপর আসি বাই আল্লাহ, দেখো আমরা দেখো জানিসটা দেখো, বাই আল্লাহ দ্য অফিসার সেড টু দ্য ম্যানেজার, আল্লাহর নাম শপথ করে অফিসার বললো স্যার আই ওয়াজ সি আই এম সিক, আমি আমি দুর্বল, তাহলে এখানে দেখি আমরা কি বসাবো, সোয়ারিং বাই আল্লাহ, যেহেতু বাই আল্লাহ হয়েছে তাই সোয়ারিং বাই আল্লাহ দিছি, প্রথম পরিবর্তন। দ্য অফিসার রিপ্লাইড দ্য ম্যানেজার, রিপ্লাইড করছে মানে এটা হচ্ছে কোনো কথাটা একটা মানে কোনো একটা কথা বলছে, তার কথার রিপ্লাই করে কথাটা বলছিল তাই এখানে রিপ্লাই দিয়েছি, রিপ্লাইড দ্য ম্যানেজার। স্যার থাকলে কীভাবে রেসপেক্টফুলি হবে, ড্যাট বসালাম, তারপরে কমেন্ট বার কমা, যেহেতু অ্যাসার্টিভ তাই ড্যাট বসালাম, তারপরে কি বসাবো, হি ওয়াজ সিক, আই 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 এর প্রোনাউন, প্রোনাউনের পরিবর্তন করলাম হি ওয়াজ সিক। সো আশা করি এতটুকু বুঝেছেন। নেক্সট, আচ্ছা আমরা নেক্সট হচ্ছে গিয়ে পাঁচ ছয় নম্বর রোলস, এই ছয় নম্বর রোলস রিফোরে স্পিচের সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ হওয়া সত্ত্বেও যদি প্রশ্নবোধক সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করব, তাহলে বিং সারপ্রাইজ বসাবো, হ্যাঁ লিখতে হবে, আর সেন্টেন্সটা কী করতে হবে, ইন্টারগেটিভের রুলস অনুযায়ী করতে হবে। তো দেখি আমরা কী করবো, যেমন হি সেড টু মি, সে আমাকে বললো, তাহলে হি সেড টু মি, তাহলে এখানে কী করেছে সে, ওকে আমরা দেখি সেডের পরিবর্তে কী বসবে, এখানে আমরা দেখি অ্যাসার্টিভ বলছে কি, ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী করতে হবে, ইন্টারগেটিভ সেন্টেন্সে কী বসাবো, প্রশ্ন করছে, তাহলে সারপ্রাইজ, তাহলে আশা আসি আমরা আগে বিং সারপ্রাইজ বসাই দিব, কারণ কি, কারণ এখানে যে প্রশ্নবোধ চিহ্ন আছে দেখেন, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু প্রশ্ন চিহ্ন যাওয়া আছে, তাই আমরা বিং সারপ্রাইজ বসালাম, বিং সারপ্রাইজড বসালাম, তারপর কমা বসালাম, তারপরে বসাবো হি আস্কড, আস্কড বসাবো কেন, কারণ এটা প্রশ্ন করেছে তাই আমরা আস্কড বসালাম, হ্যাঁ। তো হি আস্কড মি, সে আমাকে বললো ইফ আই হ্যাড রিমেম্বার্ড
ইফ বসাইছি কেন, ইন্টিগ্রেটেড সেন্টেন্স হিসাবে করেছি, ইফ বসালাম। তারপরে আই হ্যাড রিমেম্বার্ড, নাও নাও ওকে শি হ্যাড ওকে। সো এই হচ্ছে কি কথা। আচ্ছা বাকিটা হচ্ছে অন্য অন্য যে পরিবর্তনগুলো আছে সেগুলো সেই অনুযায়ী পরিবর্তন হয়েছে। ফ্যাজাম ফার্ভটা চলে ফার্স্ট পার্ভটা বসাইছি এই আর কি, এখানে এখানে ফার্স্ট ইনভিটাস আছে তার ফার্স্ট পার্ভটা বসাইছি। প্রতিটা এখানে দেখা এখানে পরিবর্তন করেছে সি। আচ্ছা ইফ আই হ্যাড রিমেম্বার হাউ, এখানে হি হি আছে, হি সি সি আছে, শি হ্যাড সি আসবে না, এখানে হি হবে, হি হ্যাড রিমেম্বার, যদি ফার্স্ট ইনভিটাস আছে ফার্স্ট পার্ভটা চলো। লাস্ট স্লাইড ফর দ্য দেখি আমরা, বিফোর স্পিচ এ থ্যাংক ইউ থাকলে আমরা কি বসাবো, সাবজেক্ট প্লাস থ্যাংক বসাবো, সাবজেক্ট প্লাস থ্যাংক প্লাস অবজেক্ট বসাবো। তাহলে দেখি হি সেড টু মি থ্যাংক ইউ, তাহলে কি বসাবো, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস থ্যাংক, সাবজেক্ট প্লাস থ্যাংক প্লাস মি অবজেক্ট, অবজেক্ট কি মি, এই যে মি মি বসালাম এখানে। সহজ, গুড বাই থাকলে ঠিক একইরকম, গুড বাই, গুড মর্নিং, গুড গুড নাইট, একই রকম স্টেটাস, শুধু এখানে উইচ বা বেড বসবে, উইড বা উইচ বা বেস্ট বসবে। তাহলে আমরা দেখি গুড মর্নিং, হি সেড গুড মর্নিং, তাহলে হি উইস্ট হিম, অবজেক্ট নিয়ে আসলাম, তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট তারপরে উইস্ট তারপরে অবজেক্ট, অবজেক্ট কি হিম, হিমটা বসালাম, তারপরে গুড মর্নিং যা আছে তা। যদি বক্তা ও শ্রোতা উল্লেখ না থাকে তাহলে দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসনার বসাবো। দশ নম্বর, স্পিচে পূর্ণ সেন্টেন্স না থাকলে আমরা বক্তব্য অনুসারে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে, যদি সেন্টেন্সটা সম্পূর্ণ না থাকে তাহলে আমরা সেটা সম্পূর্ণ করব বক্তব্য অনুসারে। দেখো আমরা দেখি, ক্যান ইউ গিভ মি 500 টাকা, তুমি কি আমাকে 500 টাকা দিতে পারো, প্রশ্ন করছে। আচ্ছা বলছে ইয়েস আই ইউ ক্যান, মানে তুমি, তোমাকে দিতে পারি, তোমাকে তুমি নিতে পারো। তো দেখো কি বলছে, দেখো এখানে কোনো বক্তাও নাই শ্রোতাও নাই, তাহলে আমরা কি লিখলাম, দ্য লিসনার, দ্য স্পিকার আস্কড দ্য লিসনার, সাবজেক্ট অবজেক্ট বসে দিলাম, ওই যে এখানে বলেছিলাম যে স্পিকার এবং লিসনার বসাবো সেটা বসালাম, ঠিক আছে। স্পিকার হচ্ছে সাবজেক্ট, লিসনার হচ্ছে অবজেক্ট, দ্য লিসনার হচ্ছে অবজেক্ট। এবার হচ্ছে প্রশ্ন করছে, ইন্টারগেটিভ প্রশ্ন, তাহলে আই বসালাম, ইফ বসালাম, তারপরে তারপরে হচ্ছে গিয়ে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী প্রণাম পরিবর্তন হবে, এখানে হি বা সি যে কোনো একটা হতে পারে, আমরা যে দুটোই দিলাম, এল দিয়ে দিলাম, লিসনার, লিসনার বুঝাই দিলাম যে লিসনার কি বুঝেছে, তারপরে ক্যান থাকলে কুল বসাবো, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স গিভ মি 500 টাকা যা আছে তা বসালাম। পরবর্তী সেন্টেন্সটা ই ইয়েস, তাহলে ইয়েস হলে অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, এটা তো আমরা জানি আগে শিখেছি। ইউ ক্যান, এখানে যদি ইউ ক্যান আসে, বাট আমরা সেন্টেন্সটা পরিপূর্ণ করে দেবো, ইউ মানে অবজেক্ট, অবজেক্ট বসালাম, সাবজেক্ট অনুযায়ী হবে, অবজেক্ট অনুযায়ী বসালাম, অবজেক্ট অনুযায়ী প্রোনাউন, স্পিকার বসালাম অ্যাস, তারপরে ক্যানের পা থাকলে কুড হবে, কুড বসালাম, গিভ হিম অর হার 500 টাকা। এবার আমরা একটা ফ্রেজ জেনারেশনের উদাহরণ দেখে দিব, উদাহরণটা করে দেখাবো যে কিভাবে করতে হবে উদাহরণটা। ওকে উদাহরণটা আমরা সর্বশেষ উদাহরণটা দেখবো, এখন আমরা উদাহরণটা কিভাবে করবো দেখো, একটা মানে বোর্ডের প্রশ্ন করে দেখাচ্ছি আমরা, দেখুন কিভাবে করবো। প্রথমটা আমরা করবো, দেখুন কি আছে, হ্যাভ ইউ এভার টু, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার বাজার, সেইড শাবাব, শাবাব বললো তুমি কখনো কক্সবাজার গিয়েছ, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তাহলে এটা এটা কে বলছে, এটা হচ্ছে গিয়ে শাবাব বলছে, তাহলে আমরা সেন্টেন্সটা যে এনজয় করবো, এটা এটা হচ্ছে ইন্টিগ্রেটেড সেন্টেন্স, তাহলে করবো শাবাব, আমরা যে যেখানে থাকুক আমরা বলছি যে এই এই অংশ রিপোর্টের বারবার অংশ যেখানে থাকুক সে প্রথমে নিয়ে আসবো, তো প্রথমে নিয়ে আসতেছি শাবাব আস্ক, আস্ক হবে কারণ এখানে ফার্স্ট ফর্ম আছে, ঠিক আছে, আস্ট 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 বসে দিলাম, আস্ট কাকে বলছে, কাকে বলছে, হ্যাঁ লাবিবকে বলছে, কাকে বলছে, লাবিবকে, লাবিব রিপ্লাই করছে, তাহলে আস লাবিব, 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 এখানে ইন্টারগেটিভ প্রশ্ন, যে প্রশ্ন উত্তর হাঁ বা না দ্বারা দেওয়া যায় সেটা হচ্ছে আমরা ইফ বসাবো বা ইফ বা ওয়াজা বসাবো, ইফ বসালাম, তারপরে ইউ আছে, ইউ, ইউ হচ্ছে প্রোনাউন, ইউর পরিবর্তে আমরা কি বসাবো, ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী প্রোনাউন হবে, অবজেক্ট কি লাবিব, লাবিবের প্রোনাউন কি হবে, হি, ব্যাকেট আমরা এল দিয়ে দিলাম, ঠিক আছে ওকে। তারপরে প্রেজেন্ট পারফেক্টটা চলে ফার্স্ট পারফেক্টটা চলে, ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ হচ্ছে গিয়ে, ইউ হচ্ছে গিয়ে বসালাম আমরা। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন প্রণালী হচ্ছে গিয়ে ফার্স্ট পারফেক্ট গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, তাহলে সাবজেক্ট দিলাম, তারপর হ্যাড দেবো, তারপর ভার্ব 3, এভার, এভার থাকলে নেভার, নেভার, তারপর বিন থাকলে বিন, বিন মানে ফার্স্ট পার, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, ভার্ব 3 হচ্ছে বিন, বিন, তারপর যা আছে তা টু বক্সের বাজার, আমরা একটা কফি করে দিয়ে দিলাম আর লিখবো না।
ওকে যা আছে তারপর শুনলাম, প্রথম জানা শেষ। দ্বিতীয় যে কি বললো, তা লাবিব এবার রিপ্লাই করলো, রাবিব বললো যে নো আই হ্যাভ নেভার, তাহলে কি বলবো, লাবিব লাবিব রিপ্লাইড replied in the negative, negative, and said that replied in the negative and said that. এবার হচ্ছে গিয়ে তারপর পরের সেন্টেন্সটা সেটের পরে দ্যাট ভার্সেস, এবার হচ্ছে আই হ্যাভ নেভার, তার মানে আই 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 এর কি ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি সাবজেক্ট মানে হবে, সাবজেক্ট কি লাভিব, লাভিব সাবজেক্ট অবজেক্ট কি হবে, ই এলটা দিয়ে দিলাম ব্র্যাকেটে, তাহলে হি হ্যাড থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড নেভার নেভার জাস্ট সেকেন্ড সেন্টেন্স শেষ। বাট আই ডিজায়ার ফর ভিজিটিং দ্য প্লেস, এইটা কে বলছে, এটাও লাবিব বলছে, লাবিবের কথাটা, অ্যান্ড এটাকে আমরা দুইও করতে পারি, অ্যান্ড এটা আমরা নতুন করে করতে পারি, আবার এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি, তাহলে আমরা নতুন করেই করি, বাট যেহেতু ফুল স্টপ আছে আমরা নতুন করেই করা উচিত, করতে হবে, বাট দিলাম, বাট হি সেড, হি কে লাবিব সেড, লাবিব লাবিব, আচ্ছা লাবিবটা আবার লিখতে পারি আমরা, লাবিব যেটা আগে লিখছি আগে লেখা লাগবে না, লাবিব হি সেড, ব্যাকেটে আমরা এল দিয়ে দিলাম, he said কি বলেছে, he said that কি বলেছে, I desired for visiting, তাহলে ফার্স্ট পার ফার্স্ট নেভিটা সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স, I হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, প্রোনাউন প্রোনাউন পরিবর্তে সাবজেক্ট অনুযায়ী হবে, যদি ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী I, তাহলে he had desired for visiting, visiting the place, just says the Asian sentences. Ever last important sentence dekhbo, I had an opportunity to visit the CBS last year, tale ekhane er shabab bolche, shabab said said ki said shabab said shabab tar shabab ni aslam, যেখানে থাকুক বলছে প্রথমে নিয়ে আসতে হবে, এই অংশটা রিপোর্ট স্পিচের অংশ, যেখানে থাকুক সেখান থেকে প্রথমে নিয়ে আসতে হবে, কি করলে এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে অ্যাফার্মেটিভ সেড, তাহলে সেড দ্যাট, তাহলে আই আই এ হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী শাবাব, শাবাবের হি, আর প্যাকেটে অ্যাজ দিয়ে দিলাম, হি হ্যাড ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পার্সন অ্যাজ হবে, হি হ্যাড ফার্স্ট পার্সন করার পর নাকি সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাড প্লাস বার থ্রি, হ্যাঁ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বার থ্রি, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, এটা ফার্স্ট ইন্ডিভিজুয়াল টেন্স, আই হ্যাড an opportunity, the first indefinite tense hole first perfect tense hole, so first perfect tense hole subject plus had plus verb 3, verb 3 tale had er had hocche ase, have to ase, had er verb 3 had, had had an opportunity to visit the CVS, last year, এবার হচ্ছে লাবিব বললো let us go there this week, ওই last year থাকলে, আচ্ছা last year word এর পরিবর্তন হচ্ছে last year থাকলে কি the previous year হবে, the previous year, previous year last, তারপর হচ্ছে লাবিব, লাবিব said, লাবিব কি কোথায় পেলাম, এই যে said said লাবিব পরের অংশটা করতেছি আমরা, লাবিব সেড, তো লাবিবটাকে নিয়ে আসলাম, লাবিব লাবিব সেড, তাহলে প্রপোজ, লাবিব প্রপোজ করছে, প্রপোজ করছে যে আমরা বলছি লেট দেওয়া শুরু হলে, লেট আজ দিয়ে শুরু হয় তাহলে প্রপোজ বসাবো, আমরা যে স্ট্রেসগুলো শিখেছি আগে, তাহলে প্রপোজ, লাবিব প্রপোজড, প্রপোজড
that তাহলে সাবজেক্ট উই বা দে হবে বলছিলাম তাহলে উই হবে এখানে যেটা আস আছে উই তারপর কি দেব শুড দেব উই শুড তারপর যা আছে তা গো দেয়ার গো দিস গো দেয়ার দেয়ার থাকলে হেয়ার থাকলে দেয়ার গো দেয়ার go there তারপর কি হবে this week মানে কি that week this এর পরিবর্তে কি হবে that বলবে that week so এই হচ্ছে আমাদের ক্লাস শেষ আপনারা যারা যারা বুঝেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি লার্নার্স কিংডম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও বড় বড় শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য সবাইকে আমার সাথে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সি ইউ নেক্সট টাইম